আমার ভাইজনেরা শোন আমার ইকরাম আল্লাহ নবী ওয়াজ করলে আমার কাছে এক নাম্বার প্রিয় হলো আতিফ খুশবু সুবহানাল্লাহ বলে ও ভাইজনেরা কাদের কথা শুনবেন কোন আলেমের রস শুনবেন আমি হিজবুল্লাহ আমার রস শোনা দরকার নাই হাদিস কোরআন বললেই শুনবো না ঠিক কি না ইবলিস শয়তান হাদিস কোরআন কম জানতো না বেশি আর যদি আমার মাসলাকের না হয় তোমার হাদিস কোরআন রেখে দাও আমার মাসলাকের আলেমরা আছে তারাও হাদিস কোরআন জানে ও ভাইজানেরা সব জায়গায় নাম ধরে ধরে বলেছি আজকেও বলে যাচ্ছি বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর ঈমান আছে কি সন্দ আছে আমি বেঈমানের ফতোয়া দেব না কি বুঝলেন আরে প্রত্যেক কথায় কথায় হাদিস বলে সত্যি একজন বড় আলেম এটা আমিও জানি কিন্তু আকীদা খারাপ কি খারাপ এই যে হ্যাঁ বলেন আমি একাই বলে বলে যাচ্ছি কি বলবি তুই আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো জিব্রাইল রসুলকে বলতো এসে আপনি মুখটা ভালো করে মানে সাফ করে আসেন বলুন আস্তাগফিরুল্লাহ এর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আচ্ছা নবীর মুখ দিয়ে কি সত্যি দুর্গন্ধ বার হতো তাহলে আলেম হলেই সে আলেমের বক্তব্য শোনা যাবে যাবে শোনা তার যদি আকীদা খারাপ হয় যাও চলে যাও সব চলে যাও সব চলে যাও আমাদের দুঃখ আমরা দুঃখিত নই তবে আমার মুজাদ্দিদের জামানের দোয়া নেক দোয়া আছে কিয়ামত পর্যন্ত আমার দাদা পীরের সিলসিলা টিম টিম করে আল্লাহ জ্বালিয়ে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হক সিলসিলা আছে থাকবে তোমরা লেগেছো আমাদের পিছনে আমাদের আল্লাহ সবর করার তৌফিক দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে সবর চাই আমরা সবর করি একটা দিন আসছে খোদার কসম ফিরে তোমাদের আশাই লাগে আমার ভাইয়েরা শোনা আমার ইখরা তারি জিনি বললেন আল্লাহ নবীর কানে দুর্গন্ধ বার হতো এর জলসা শোনা যাবে ওর মুখ দেখা জায়েজ হবে ছি ও শোনে মেরি গিরাম নবী আমার দীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার গদ মুবারকে পেটে এসে গিয়েছে আরে আম্মা আমিনা বলেন কিছুদিন পরে ওর আব্বা দুনিয়া থেকে চলে গেল আমার নবী এতিম হয়ে গেলেন ফের আপনারা বলবেন হুজুর এই দিকে অস করতে করতে পারো ওই দিক যাচ্ছেন কেন না যাবো না যাবো না এই আমার আমার রুডেই আমি আছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এই আকীদা পরিষ্কার করো আল্লাহু আকবার মা আমিরা বলছে ওর বাপও চলে গেছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার পেটে এসেছে আমি আমিনার গা দিয়ে জান্নাতি মেশকের খুশবু ছুটেছে সুবহানাল্লাহ বলে না আব্দুল মুত্তালিব বলছে যে আপনার গোসলখানায় আমার আমেনা গোসল করে বার হতো আর আমি আব্দুল মুত্তালিব ঢুকতাম গোসলখানায় ওই গোসলখানাটা সেন্টা আমোদ হয়ে থাকতো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে করে নিয়ে যেখানে থুতু ফেলেছে ওই ওই পাশ দিয়ে লোক হাঁটতে পারত না এত খুশবু বার হতো জোরে বলেন সুবহানাল্লাহ আমেনা মায়ের পেটে রাসূলুল্লাহ মা থুতু ফেলেছে সে থুতু এত খুশবুদার যদি হয় তাহলে আমার মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী কেমন খুশবুদার জোরে বল একবার পাই বলি বল আমরা কিচ্ছু না করতে পারি অন্তর থেকে ওদেরকে কি করব ঘৃণা করি ঘৃণা করি এই আগে বাড়েন আল্লাহু আকবার তাহলে মা আমেরা বলছে থুতু থেকেও ঘেরান শুধু তাই নয় আমাদের আমেরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন
আব্দুল মুত্তালিব একদিন দেখে বলছে বৌমা তুমি কি আতর মাখো বলো তো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো আয়াবেরা কি আতর মাখো বলে কেন বলে সারা মক্কা শরীফে তোমার নামে কি সব আলোচনা হচ্ছে বলে কি আলোচনা তুমি গরিবের বউ হয়ে এত দামি আতর মাখো কেন মামিনা ঝরঝর করে কেঁদে বলেছিলেন শ্বশুর আব্বা আমি তো দুনিয়ার কোনো আতর মাখিনি আল্লাহ আতরের ডিব্বা আমি আমিনার পেটে দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাব একরামরা বলেন আল্লাহ নবীর মাথা চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত এটা হলো আতরের ডিব্বা জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে বলে নবীর মুখে দুর্গন্ধ জিব্রাইল মুখ ধুয়ে আসতে বলেছে আস্তাগফিরুল্লাহ রব্বি তোর না উল্টোপাল্টা বার হয়ে আমার ভাইজনেরা সোনা মারিকেরা আমার নবী কাল্লা কত বড় নিয়ামত করলো রে সাহাবীরা বলে আল্লাহ নবী নূরের হাতে হাত মুসাফা করে হাত যখন টেনে নিয়েছি আমরা পরক্ষণে মনে হলো আমরা যেন আতরের বাক্স থেকে হাত বার করেছি সুবহানাল্লাহ আরে এত রসুলের মায়ের থুতু রসুলের হাতের খুশবু আচ্ছা আমার রসুলের পোশাক থেকে মিশকে আম্বার সুবহানাল্লাহ 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 এই বেজাত শুনেলে হ্যাঁ দুনিয়ায় এমন কোন নবী আসেনি সেই নবীর প্রস্রাব থেকে মিশকাম্বার বার হয়েছে আসেনি আর আমার রসুল প্রস্রাব করে রেখে দিয়েছে উম্মে আয়মান ঢাক ঢাক করে খেয়ে ফেলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন রসুল বললাই আয়মান তো আমার প্রস্রাব কি হলো বলে ইয়া রসুল আল্লাহ এত খুশবু থাকা যায় খেয়ে পাট করে ফেলেছি রসুল বলল যা আল্লাহ তোর পেটের রোগ আর দেবে না যা জোরে বলো সুবহানাল্লাহ এই রসুলুল্লাহর প্রস্রাব থেকে মিশকাম্বার সাহাবি খেয়ে ফেলে সাহাবির রোগ ভালো হয়েছে আর তোরা যারা বলিস নবী আমাদের মতো আমি বলি তোর বাপ তো তোর বাপ তোকে জন্ম দিয়েছে তোর বাপ যদি বলে খোকা আমি সকালবেলা উঠে ফার্স্টে যেটা মুটবো ওই এক কাপ খাবি দিন বাপ তোর বাপ তো আমি বাপের জাত ওই কি খাওয়া যায় আচ্ছা তোমার পীরকে তুমি এত ভালোবাসো তোমার পীর যদি বলে দেখো মুরিদ আমি একটুখানি মুতে দিচ্ছি খাও দি পৃথিবীর এ কোন মুরিদ খাবে কেউ খাবে ওখানে ও তো অ্যাসিড তো আল্লাহু আকবার মুসল্লি প্রস্রাব করে বার হয়ে এলে যদি ভালো করে পানি না দেয় দ্বিতীয় জনের যাওয়া মুশকিল কি পাঁচক তো নামাজি তাহাজ্জুদ পড়লো তার প্রস্রাব দিও দুর্গন্ধ আর আমার রসুলের প্রস্রাব রেখেছে উম্মে আয়মান খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বদমাইশ বলে কি রসুলের মুখে গন্ধ তা জিবরিল এসে বলছে আপনি মুখ ধুই আসেন ওরে বাম পাদে মারতে হবে না এই যাবে তাদের দিকে যাও চলে যাও চলে যাও আমরা তোমাদের আটকাবো না চলে যাও তবে পরে বসবে বাপ আমার সোনা মানিকেরা জওয়ারেরা আগে বাড়ুন আল্লাহ নবী আল্লাহ কত বড় নিয়ামত করলেন আরে আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার বললেন ও আমার সাবিরা আমি রসূলুল্লাহ আমার কাছে দ্বিতীয় নাম্বার প্রিয় হলো আনসাব আমার বিবিরা নেককার বিবিরা আমি রসূলুল্লাহ আমার কাছে বেশি প্রিয় এই কি বিবি কি বিবি নেককার বিবি এখন গার চামড়া যদি সাদা হয় নেককার হয়ে যায় তো এখন আমরা শুধু ওইটাই দেখি গার চামড়াটা কেমন চামড়া সাদা হলে তার বংশের পরিচয় থাক আর না থাক ও ওকেই আনতে হবে ঠিক কি না এই জন্য আমি প্রায় জলসায় বলছি যুবক ভাই তোরা যারা বিয়ে করিস নি যেন ওই ন্যাস কাটা কুত্তা গুলো নিয়ে যেন মেয়ে দেখতে যাস না হ্যাঁ নাস্কাটা কুত্তা কারা জানেন ওই সামনে চুল লেগেছে রে এম বড় বড় সুদের এম করতে সালা আমার মাথায় কেন
ها 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 আমার থেকে তমল শয়তান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি এদের নাম দিয়েছি ন্যাসকাটা কুত্তা এরা মনে করে যুবতী মেয়েরা দেখে আমাদের খুব ভালো বলে তোদের মুখে ঝাঁটা মারে যুবতী মেয়েরা তোদের দেখে থুতু ফেলে রে থুতু ফেলে আর যারা ভদ্র মেয়ে নেককার মেয়ে এরা তো তোদের চক্ষু বড়ে দেখতে পারবে এজন্য বলি যুবক ভাই তুই যখন বিয়ে করবি তোর দাদু তোর নানা এই চুলদাড়ি পাকা লোকগুলোকে নিয়ে যাবি মেয়ে দেখাতে তোর সংসারে শান্তি হবে জনাব সুবহানাল্লাহ এরা শুধু তো রং দেখে না এরা ভিতরটাও দেখবে জনাব সুবহানাল্লাহ এখন তো আর কটা কথা বলো বলেন দিন হাজি সাহেব নাতি বিয়ে দেবে মেয়ে দেখতে গিয়ে বলতে হ্যাঁ আচ্ছা আবু বলো তো কোন তরকারি দিবি ঝাল দিবি আর শামা এক ভক্ত বলছে তাগত হুজুর মেয়েটা দেখতে আসবে আপনি একটু যাবেন হুজুর ঠিক আছে যাবো তুমি চা খাচ্ছি বারান্দায় বসে আর ঘরে হাইসা পড়ে করতে কোন তরকারি ঝাল দিবি আমার তো গেছে বটকা গরম হয়ে আস্তে আস্তে ঢুকেছি আর হাইসা আসসালামু আলাইকুম বাড়ি গলে বল সুজা আছেন না তুমি হাজি না পাজি আর গেছে রেগে আমি মেয়ে দেখতেছি আমার এখানে আপনি অপমান অপমান করলেন আমি তোমার অপমান করবো না তোমার উচিত ছিল মেয়েটাকে আগে জিজ্ঞেস করা মা তুমি নামাজ পড়ো আমার তুমি কোরআন জানো মা বুবু তুমি কোরআন পড়তে পারো আচ্ছা বুবু বলো তো নামাজের ফরজ কটা ওজুর ফরজ কটা গোসলের ফরজ কটা বুড়ো ভাম ওকে জিজ্ঞেস করতেছে কোন তরকারিতে ঝাল দিতিনি এরে বাঁ পায়ে জুতোতে মারতে আমি শুষে সমাজ শেষ হয়ে গেল আবার কিছু আছে দেখবেন ছেলে দেখতে গিয়ে ছেলে আশীর্বাদী করায় এটা কোথায় পেয়েছো তোমরা বিয়ের দিন করার আগে আশীর্বাদ হয় না মলি সাহেব গিয়ে নাজ্জাইম নাজ্জামায়ের হাতে সোনার আংটি দিচ্ছে পড়িয়ে আচ্ছা এ কি মলি সাহেবের জাত ওই সময় ওর কান ধরতে হবে না অমল সাহেব আল্লাহু আকবার এজন্য যুবকদের বলি তোরা যখন বিয়ে করবি সোনা এই সব বয়স্ক মুরুব্বিদের নিয়ে যাবি তবে সেই রকম মুরুব্বি দেখে যার বিড়ি খেয়ে সাদা দাড়ি হলুদ হয়ে গেছে ও ও ও শয়তানের লিবিড়ি যা দেখবি নামাজ পড়ে জামাতের সঙ্গে তাহাজ্জুদ পড়ে ওই রকম লোককে নিজের গাঁটির টাকা খরচ করে নিয়ে যাবি আল্লাহ তোর সংসারে শান্তি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আগে বারে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ানেরা শোনা আমার খেরাম নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমানে আমি রাসূলুল্লাহ আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় হলো আন-নিসা নেককার বিবি আল্লাহ নবী বললেন আমার কাছে তৃতীয় নম্বর প্রিয় প্রিয় হলো কুরআন আমি রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব মাওলানা ইউনুস আলী সাহেব হুজুর জনাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর জোরে তাকবীর দাও না নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ খুব আল্লাহ ওয়ালা মানুষ বাবা এখনই আসবে আলেম অনেক আছে তবে আমলি আলেম কম আছে ঠিক কিনা আমার ভাই বড় ঠিক নয় আয় আমার দিক ফেরেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমার নবীর কাছে তিন নাম্বার কি প্রিয় নামাজ নামাজ রাসূল বললেন নামাজ আমার চোখের শীতলতা জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ামা বেজনের আসরা আমেরিকেরাম আম্মা যান হযরতে আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তাআলার গাব আম্মা যান বলছে আল্লাহ নবী রাত্রি যখন নামাজ আদায় করতেন এ ভাই উঠে যাচ্ছে কেন ভাই
আরে একটুকুনি বস, আল্লাহর কি রে ভাই, আমার ভাই আসবে। আল্লাহ নবী যখন আম্মা জানের ঘরে নামাজ আদায় করতেন, ও মামে জানের আগাম আল্লাহ নবী নামাজের ভিতরে গোনাগার উম্মতের কথা, উম্মাদ উম্মতিদের কথা যখন মনে পড়ে যেত, আল্লাহ নবী নামাজের ভিতরে লম্বা লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী বেশি বেশি এই আয়াত তেলাওয়াত করতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রাসূলুল্লাহ নামাজে উম্মতের জন্য কাঁদে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই উম্মা নামাজ থেকে দূরে, ঠিক না ভুল বলে? আমার ভাইজানেরা সোনা বাড়ি খেলাম, আল্লাহ নবীর তিনটে বলা হয়ে গেল, ওই বাবিলে বসেছিলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার কাছে তিলটে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললে, বাবাজি, ও বাবাজি আবু বকর, তিলটে কি বলো? হযরত আবু বকর এক নম্বর বলেছিল, আল-নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সব থেকে বেশি প্রিয় হলো আল্লাহর নবীকে বারবার দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, উমার মনে মনে ভাবছে, জীবনে তো আবু বকরকে হারাতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকর সব জায়গায় জিতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকরের ইমানের পাওয়ার তো আলাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর উমার চিন্তা করছে, এমন কথা আবু বকর বলে দিয়েছে, তার উপরে আর কোনো কথা হয় না, হয় হয় হয়, আর আল্লাহর কাছেও তো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ, আমার নবী দেখা বেশি প্রিয়। হ্যাঁ, আবু বকর বললেন, উমার বলল, ভাই আবু বকর আপনি জিতে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, কি কথা বলে আবু বকরকে হারিয়ে দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে হারাতে পারবে? আমার ভাই জানেরা সোনা বাড়ি গেলাম, হযরত আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবা বসা, হযরত ওমর গিয়ে বললেন, ও আবু বকর, আমার জীবনে নামাজে নেকি, রোজার নেকি, হজের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি সব আপনাকে দিয়ে দিলাম। ভাই আবু বকর, আপনার জীবনের তারাতাড়ি দেখি আমাকে দেন। সুবহানাল্লাহ। বলে না, সুবহানাল্লাহ বলে না একটু, এক তারাতে, এই ওটা কোন রাত? রসুলের হিজরতের রাত, গারে সুরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেতাবে এসেছে আবু বকর বললেন, ভাই ওমার, আল্লাহ যে আমাকে দয়া করে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই আবু বকর তো সব নেকিগুলো উম্মতে মুহাম্মাদির জন্য দান করে দিয়েছে। হ্যাঁ, আর সেই উম্মতে মুহাম্মাদি, আল্লাহু আকবার, সাহাবীদের শানে এদের মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বার হয় না, হয় না? যে সাহাবীদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম অরদু আন, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাদের উপরে খুশি। আমার ভাইরা, আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তৃতীয় নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নম্বর প্রিয় হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা আল্লাহর নবীর সঙ্গে বিয়ে দেওয়া, আমার মেয়েটা রসুলের সঙ্গে বিয়ে দেব। সুবহানাল্লাহ। বলো, এই অনেকে আছে দেখবেন, ছেলে আলেম করতে পারিনি, হাফেজ করতে পারিনি, কিন্তু একটা জামাই নিয়েছে হাফেজ সাহেব, বলুন আলহামদুলিল্লাহ। এখন
সাবস কথার কথা আমার শ্বশুর যদি আপনাদের এই বাবু খোলায় আসে এই এটা কি বাবুরহাট বাবুরহাটে যদি আসে দোকানে বসে বসে আমার শ্বশুর চা খাচ্ছে একদিন জিজ্ঞেস করলো আচ্ছা চাচা আপনার বাড়ি কোথায় মানে আমার জামাই ছিলেন না এই মাওলানা হিজবুল্লাহ স্যার ও আপনি হিজবুল্লাহ হুজুরের জামাই আচ্ছা আমার শ্বশুরের বুকটা বড় হবে না আমার জামাই নেই এখানকার লোক চেনে আর আপনিও দেখবেন হুজুরের শ্বশুর দে আর দু কাপ চা বেশি করে ঢেলে দে খেয়ে মরুক আল্লাহু আকবার আরে আমার মতো একটা পচা জামাই পেয়ে যদি আমার শ্বশুর এত খুশি হয় আর আবু বকর পেয়েছে বিশ্ব নবীকে জামাই হিসাবে জোরে বলুন আবু বকর পেয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে জামাই হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন শ্বশুর আল্লাহ করলেন জামাইও তেমন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আবু বকরের কাছে কি প্রিয় মেয়েটা বিয়ে দেব সুবহানাল্লাহ বলে এই আবু বকর সিদ্দিক যে বলে এই আবু বকর সিদ্দিক যে বললে যে আমার আমার মেয়েটা বিয়ে দেওয়া প্রিয় আর আগে বলেছিলেন কি ও রসুলকে দেখা বেশি প্রিয় সুবহানাল্লাহ বলেন এটাই আল্লাহকে ভালো লেগে গেছে আল্লাহ বলছে জিব্রাইল জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আয় আর আমার আবু বকরের মেয়ে আয়েশার একটা ছবি তুলে নে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার রসুল বসে আছে আমার হাবিবকে গিয়ে দেখা এই মেয়েটার সঙ্গে হাবিবের বিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর ঘটকালি তো আমি আল্লাহ নিজেই করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতা জিবরিল আমিন আর আমার রসুলের সঙ্গে ভালো একটা বন্ধুত্ব ছিল জিবরাইল অনেক সময় আমার রসুলকে আমাদের নবীকে নাম ধরে ধরে ডাকতো জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আমার রসুলের এত ক্লোজ বন্ধু ছিলেন আল্লাহু আকবার তো জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন দিন এই 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 মেয়েটা চেনেন আমার রসুল বলছে অনেকক্ষণ পরে বলছে জিবরিল সাল্লাল্লাহ মেয়েটাকে চেনেছে না মনে হচ্ছে একে আমি আবু বকরের বাড়ির সম্মুখে ধুলাতে বসে আমি খেলা করতে দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ 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 আর জিবরিল হেসে বলল ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবে এই মেয়েটার সঙ্গে আর এই বিয়ের ঘটক আল্লাহ আবার রসুল বলছে ভাই আখি জিবরিল এটা সম্ভব নাকি ছোট মেয়ে আর আমি রসুল তো হাফ বুড়ো হয়ে গেছি সুবহানাল্লাহ বলো বলে আল্লাহ বিয়ে দেবে আচ্ছা এই ছোট আয়েশাকে আম্মা জানকে আল্লাহ কি বড় করতে পারে না আরে যে আল্লাহ ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়্যান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন এই কোন মেশিনে এত সুন্দর আসমান জমিন জান্নাত জাহান্নাম সব পারাতে পেরেছে আমার আল্লাহ আমাদের আম্মা জান ছোট আম্মা জানকে বড় করে দিতেও পারে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীদের বিবিরা আমাদের কি হয় মা হয় তাহলে যারা বলে রসুল আমাদের মতো ওর বউ কি সবার মা হয় কেন মা হবে না কেন তো নবী আমার মতো না আমার নবীর বিবি ও আজওয়াজুহুম উম্মাহাতু আমাদের মা তাহলে শয়তান তুই যে বললি আমার নবী আমাদের মতো তাহলে তোর বউ আমাদের সব মা হবে তো আস্তাগফিরুল্লাহ রাব্বি আমি বেশ কিছু জায়গায় এই কথা বলেছি আজকে একটু বলে দিই ওরা যারা দলিল দেয় ভাবে নবীকে যারা খাটো করতে চায় নবীর দুটো পা আমাদের দুটো নবীর দুটো হাত আমাদের দুটো শয়তান তোর বোন দুটো হাত তোর মা দুটো হাত আই বাড়ি গিয়ে বোরে মা বলে ডাকবি বউ থাকবে কিছু বলে না আরে বোন দুটো হাত তোর বাপ দুটো হাত আরে আমি নবীর উম্মত আমার দুটো হাত আমার নবীর দুটো হাত তাই বলে নবী আমার মতো তাহলে তোর হাত তোর বোন দুটো হাত তাই এতদিন তো বউরে বউ বলে ডেকেছি আজ তো মা বলে ডেকে দেখিস আমার বউ বউ থাকবে আরে আমি তো মুফতি নই আমার ভাই আসছে আলহামদুলিল্লাহ মুফতি সাহেব মানুষ জিজ্ঞেস করবেন বউ থাকবে বউ তালাক হবে আর যারা তোরা বলিস রসুল আমাদের মতো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফতোয়া দিয়ে দিয়েছি যারা রসুলুল্লাহ আমাদের মতো বলবে যেমন বউকে মা বললে বউ তালাক হয় নবীকে আমাদের মতো বললে তোর ইমানে তালাক পড়ে যায়
আমার ভাইয়েরা সোনাবাড়ি কিরাম নবী আমার দীন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা হযরত ওমর দাঁড়িয়ে গেলেন এ রাসূলুল্লাহ আমি ওমরের কাছে তিলতে প্রিয়জন বলুন সুবহানাল্লাহ ওমর চিন্তা করছে আবু বকরকে কি করে চাপা যায় ওমর এক এক নাম্বার বললেন তামুরুনা বিল মারুফ দ্বিতীয় নাম্বার হলো অতানহাউনা আনিল মুনকার আসসাউমুল খালিক জোরে বলুন সুবহানাল্লাহ আমি ওমর আমার কাছে সৎ কাজের আদেশ করা প্রিয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা প্রিয় ইয়া রাসূলুল্লাহ আর পুরাতন পোশাক পরা আমি ওমর আমার কাছে বেশি প্রিয় আমার ভাইরা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আরে আমি তো দাওয়াত নিয়েছিলাম আড়াই ঘন্টা বলবো বলেই একদম আল্লাহর কসম বলছি মানে মেম্বারে বসে কিন্তু গাড়ি আমার রাস্তায় খারাপ হয়ে গেলে আমার তো কিছু করার নেই এরা তো বাইক করে আমাকে আবার নিয়ে এলো গাড়ি হিট হয়ে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় মুসিবতে পড়ে গেছি এবার এখান থেকে আমি যাবো সে আপনার লেবু খালি আপনার সাড়ে নটায় উঠতে হবে তাহলে এখান থেকে একটা ঘন্টা তো লাগবে বলেন যেতে হ্যাঁ এই যে আমার ভাই যখন এসে গেছে সময় মতো চলে আসবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর কারোসা দেখা দে খোদা দরে মুদ্দদ সে মিলা দে খোদা শরাবে মুহাম্মদ পিলা দে খোদা পয়গম্বর কারোসা দেখা দে খোদা আল্লাহুম্মা আল্লাহ আমার ভাইরা তো রাগ করছেন রাগ করলেন নাকি হয়তো দুটো কথা বলা হয়ে গেল এই তাহলে হযরতে উমর ফারুকের কাছে প্রিয় কথা তামুরুনা বিল মারুফ অতানহাউনা আনিল মুনকার আসসাউমুল খালিক জোরে বলুন সুবহানাল্লাহ সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আর আপনার পুরাতন পোশাক পরিহিত মানে ব্যবহার করা সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার এই তিনটে উমারের কাছে বেশি প্রিয় হয়তো উমার রাদিয়াল্লাহু তাআলা কেউ আল্লাহ তেমন দরজা দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় ক্ষমতা আল্লাহ উমার রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছিলেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা মদিনায় দাঁড়িয়ে মদিনায় ভূমিকম্প হচ্ছে সুবহানাল্লাহ বলে এত বড় ক্ষমতাওয়ালা কার আছে উমার রাদিয়াল্লাহু তাআলা কোন কেতাবে এসেছে একটু চাপ দিলেন আবার পরে এসে পা দিয়ে একটু চাপ দিয়ে বললেন এ মদিনার জমিন তোর এত বড় সাহস যে জমিনে আমার রসুল শুয়ে রয়েছে সুবহানাল্লাহ যে জমিনে আমার রসুল শুয়ে রয়েছে তুই সে জমিন উল্টে দিবি উমার রাদিয়াল্লাহু তাআলা জমিনকে হুমকি দিয়েছিলেন এটা কেদাবে লেগেছে সারা দুনিয়ায় ভূমিকম্প হলেও কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কত দামি মানুষ আর এই মানুষটা কি ছিল মানুষটা ছিল উটের রাখাল জোরে বলুন সুবহানাল্লাহ উটের রাখাল এক তারিখে উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে বড় একটা মাঠ দেখে উমর চুপ করে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে উমরের দুটো চোখ দিয়ে পানি পড়ছে তা উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরা বলছে হুজুর আপনি এমন করছেন কেন বলছে বাবা আমার সেই ঈদের কথা মনে পড়েছে এই মাঠে আমি উমর ছিলাম রাখাল কত উট চড়িয়েছি আজকে এমন এক পরশ পাথরের সঙ্গে
আল্লাহ জুড়ে দিলেন আমি ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিশে গিয়েছি বলে আমি শুধু ওমর নয় আজকে আমি ওমর ফারুক হয়ে গিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমি শুধু ওমর নয় আমি ওমর আজকে ফারুক হয়েছি আজকে আমি সেই ওমর সারা দিন উচ্চড়িয়ে সন্ধ্যার সময় যখন বাড়ি যেতাম আমার গায়ে উটের ল্যাদ ল্যাদ সব লেগে থাকত আমার বাপ আমাকে বকত আর আমি সেই ওমর আজকে আমার রাসূলের হাত ধরার খাতিরে ওমরকে আল্লাহ আজকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি সেই ওমর ওমরকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন মদিনায় আগুন আসছে টর্নেডো আগুন ওমর রাদিয়াল্লাহু আনহু হা আঙ্গুলটা দেখিয়ে বললে গোর আমি ওমর এখানে দাঁড়িয়ে রয়েছি না জোরে বলুন সুবহানাল্লাহ মদিনায় যে আগুনটা আসছিল ওমরের আঙ্গুলের ইশারায় মদিনার পাশ দিয়ে চলে গেল ঘুরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে নীল নদে পানি নেই ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন যার হাতে দিয়েছিলেন চিঠি ওকে বললেন এই চিঠি দেখে তাড়াতাড়ি পালাবি জোরে বলুন সুবহানাল্লাহ কি বলেছে চিঠি দেখে তাড়াতাড়ি পালিয়ে আসবি রে তা নাই তো ওই পানিতে ডুবে মরবি সুবহানাল্লাহ বলেন হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠিয়ে চিঠিটা রাখা শেষ শোষণ করে পানির আওয়াজ আসছে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ শুধু ওমরের হাতের লেখা একটা চিঠি আল্লাহু আকবার সেই ওমর বলছে আমার কাছে আপনার পুরাতন মানে পোশাক পরিধান করা বেশি প্রিয় জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনাবাড়ি ওমর রাদিয়াল্লাহু আনহু এই এই কাঁধ থেকে এই কাঁধ এই দুই কাঁধের মাঝখানে বুকের এখানে শুধু চামড়ার চারটে তালি দেওয়া ছিল জামায় চামড়ার তালি চারটে আল্লাহু আকবার তার কি করে জীবন গুজরান করে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় বলছে আয়েশা এবং আমার মা আয়েশা শোনো তোমাকে আমি একটা কথা বলে দিই আমি তোমার আব্বা আবু বকর মারা যাব ইন্তেকাল হব তবে আমার তো তিনটে কাফন লাগে আমার দুটো কাফন নতুন কাপড় দিয়ে দিও মা আর একটা কাপড় আপনার ওই ওই পুরাতন কাপড় আমাকে দিয়ে দিও আম্মা যখন জিজ্ঞেস করলেন আব্বা তিনটেই নতুন দিলে কেমন হয় আবু বকর বলেছিলেন আল্লাহ আমাকে দু বছর কয়েক মাস এই দেশ চালানোর ক্ষমতা দিয়েছিলেন এই পাওয়ার আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমি আবু বকর সকলকে নতুন কাপড় পরাতে পারিনি কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আবু বকরকে ধরে বলে আবু বকর নতুন কাপড় নিয়ে কবরে এসেছি আর যাদের নতুন কাপড় মানে পরানোর দরকার ছিল ওদেরকে পরাতে পারিসনি আমি আবু বকর আমার আল্লাহকে এতটুকু বলার সুযোগ দেব না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুদিন ক্ষমতা পেয়ে দুতলা পাঁচতলা চারতলা বাড়ি সর গরু সব খাচ্ছিস জন্মের খাওয়া খা তুই কবরের মধ্যে শৈলের মতো ডাকবি ভো ভো করে হ্যাঁ ওর কবরের পাশে গিয়ে দেখবেন এক ঘুতঘুতে সজ্জের নাম ডাকে ওরম ডাকবে আমি একটা কথা বলে দিই ইয়ে ওয়াজ করিস অনেক আগে আরেকবার বলে দেবো আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলাদেশে গেলেন একজন ছেলে এসে দাওয়াত করলো হুজুর আমাদের বাড়িতে দুপুরে দাওয়াত দাদা হুজুরকে দাওয়াত করলো তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছে তো বলছে বাবা কালকে দুপুরে তোমাদের বাড়িতে যাব তো হুজুর কেবল আসবেন লোক দাওয়াত দিয়েছে গরু জবাই করে খানা হচ্ছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটাদের বাড়িতে যাওয়ার পথে বলছে বাবা যাদের বাড়িতে যাচ্ছি যার কবর জিয়ারত করতে যাচ্ছি ওই ব্যক্তির কবরটা কোনটা বলো তো বলছে হুজুর রাস্তার ধারে এই কবর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করবে কি হুজুর নিজে কানে শুনছে ওর কবরের ভিতরে শূকরের বাচ্চার ডাক তো হুজুর কেবলা চলে গেলেন এখন যাত্রার জন্য তো দোয়া করলে কাজ হবে না হবে আচ্ছা বেঈমানের বেঈমানের জন্য আমি হিজবুল্লাহ আমার মানে ইউনুস ভাই পীর সাহেব সব যদি দোয়া করি এই দোয়া কি কবুল হবে জীবনে কবুল হবে না আল্লাহু আকবার তো হুজুর কেবলা দোয়া না করে দাদা হুজুর চলে গেলেন এবারে বাড়িওয়ালা বলছে হুজুর
সবার খাওয়া দেবটা একটু দোয়া করে দেন হুজুর বলছে আগে সব খাইয়ে দাও বলছে হুজুর মাল খেয়ে গেলে খেয়ে খাওয়ায় সব পালাবে হুজুর জোরের আগে খাইয়ে দিয়েছে জোহর বাদ দোয়া হবে হুজুর বলছে বাবা আসর বাদ দোয়া হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেল লোক কম হয়ে গেল তো আসরের পরে হুজুর কে বলছে বাবা আমি কার জন্য দোয়া করব বলে কেন আমার আব্বার জন্য বলে তোমার আব্বা ছিল এই এলাকার মস্ত বড় সুদখোর ঠিক তো নাকি বলছে হুজুর এটা ঠিক আমার আব্বার মতো সুদখোর নেই আমরা এখন দেখি সারা পার্টির নেতা বড় সুদখোর হোক আর নেতা হোক আর কেতা হোক আর মোল সাহেব হোক সুদখোর এক নম্বর সুদখোর এই সুদখোর মরে গেছে অনেক টাকা ছিল ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব এনে একদম জানা দাবড়ে দিলে কি সারা গেরা হচ্ছে কি আমাদের আব্দুল ভাইয়ের কপাল দেখেছিস সুদ খালি কি হবে হুজুর জানা দাবড়ে গেছে হুজুর কেন হুজুরের যদি ওর কবরে আজাব মাপনি ওর যত বড় হুজুর ওর জানাজা পড়া ওর কবরে আজাব মাপ হবে না তো দাদা হুজুর রহমাতুল্লাহ বলল বাবা আমি আবু বাকর জাত্তার কবর জিয়ারত করিনি জোরে বলো সুবহানাল্লাহ জাত্তার কবর আমি জিয়ারত করি রে বাবা বলে হুজুর কেন কি হয়েছে তোমার আব্বা ছিল সুদখোর তোমার আব্বার কবরে কাশ দিয়ে যাওয়ার সময় আমি কবরটাকে কাশ করে দেখলাম তোমার আব্বার কবরে শুকরের বাচ্চা চড়ছে এখন তো রেগে লাল এ কি হলো তুমি দেখবে আল্লাহর ওলিদের এরকম পাওয়ার আল্লাহ দিয়েছে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে মুরিদদের কলবে হাত দিয়ে কল খুলে দেওয়ার ক্ষমতা রাখে সুবহানাল্লাহ বলো হ্যাঁ ক্ষমতা রাখে আল্লাহর ওলিরা তা বলছে হুজুর তাহলে হুজুর বলে তা তুমি দেখবে হুজুর দেখান যাও তোমার আব্বার কবর জিয়ারত করো চলে যাও আব্বার কবরের ধারে দাঁড়িয়েছে হুজুর দোয়া করলেন আল্লাহ এই ছেলের কানটা একটু আপনি খুলে দেন ধরে বলুন সুবহানাল্লাহ কান খোলা ছেলে বলছে সত্যি আমি কবর থেকে শুনছি শুকুরের বাচ্চার ডাকের আওয়াজ আসছে এখন দাদা হুজুর দোয়া করলেও তোর মতন হারাম করে কবরে আজাব মাফ হবে না আর আবু বাকর সিদ্দিক বলছে আমার তিনটে কাপড়ের দুটো নূতন দেবে আর একটা পুরাতন দাও আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি সকলকে নূতন কাপড় দিতে পারিনি এই জন্য আমিও একটা কাপড় আপনার পুরাতন নিয়ে আপনার দরবারে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন বলতে না পারে আমার ভাইয়েরা সোনা মানিকেরা যাই হোক ওয়াজ নসিহত আল্লাহ করে অনেক শোনা হচ্ছে আমি প্রায় জায়গায় বলছি যে ওয়াজ নসিহতের সেই রুহু চলে গেছে কি আরে আমি তো কালকে ছাওয়াল মাওলানা ইউনুস সাহেব হুজুর আপনার ছোট হুজুর পীর কিবলার সঙ্গে ওয়াজ করেছে কি আজকের লোক উনি আরে আমি হাফ প্যান্ট পরি ভাইয়ের এমএটি গাড়ি ভাই আমাকে নিয়ে যেত জলসায় এই যাবি খাবার লোয়ে চল যেত এম একটি গাড়ি কত পার্টি বিধিছি ভাই আল্লাহ এখন মনে হয় এখন যখন এক স্টেজে হই না সেই কথাটা স্মরণ পড়ে বলুন না আলহামদুলিল্লাহ সব ভাইদেরই দোয়া ঠিক কিনা আপনাদের দোয়া আমার পীর আমার আব্বা মায়ের দোয়া আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের নেক দোয়া সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে হ্যাঁ একটা দিন ছিল বসে থাকতাম কে একটা দাউদ দেবে আল্লাহ পাকের শুকর দিন বিশটা দাউদ ফিরে যায় হ্যাঁ এই এই ইজ্জতের মালিক কে আল্লাহ নয় আল্লাহ আমার সোনা মানিক হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব একবার মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জল দিলে তুমি মানবের দিকানল আল্লাহ ছাড়া মাবুদ নেই কে হল ধরল এসি মোরা ধরল বিশ্ব নবী
আলহামদুলিল্লাহ ভাই, খুব খুব সুন্দর নিয়ম। এখন নামাজ হবে, এশার নামাজ হবে। এই দাঁড়াও, এই দেখবেন যত লোক মহফিলে আছে নামাজে পাওয়া যাবে কি এই টাইমে বেশ কিছু মালা আপনার ছিঁড়িয়ে বেরোবে। হ্যাঁ, নামাজ হয়ে যাক আল্লাহ। আর সোনামারি আজ থেকেই নিয়ত করেন না, এশার নামাজ আজ থেকেই নিয়ত করেন, আল্লাহ আর নামাজ ছেড়ে দেবো না, আজ থেকেই নিয়ত করেন। আমার ভাই এখনই আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে জামাত হবে, জামাতের পরই জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর এসছেন, হুজুর উঠবেন। একটু ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار. يا مصرف القلوب ثبت قلبي على دينك، يا حلل المشكلات يا دافع. اللهم حاسبني حسابا يسيرا، وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، انك على كل شيء قدير. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وقره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. شكرا.